বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো সেলফিন অ্যাপ ব্যবহার করে কিভাবে আপনি খুব সহজে যে কোনো ব্যাংকে এনপিএসবির মাধ্যমে টাকা পাঠাতে পারেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 103 টাকা আছে। এবারে আমরা ফান্ড ট্রান্সফারে চলে যাব। ফান্ড ট্রান্সফারে চলে যাওয়ার পর আমরা যেহেতু এনপিএসবি করব, সেহেতু আমরা সেন্ড টু আদার ব্যাংক এখানে ক্লিক করব। করার পর এখানে দুটো অপশন দেখা হবে, একটা হচ্ছে ইএফটি এবং আরেকটি হচ্ছে এনপিএসবি। তো আমরা এনপিএসবির উপর ক্লিক করব। করার পর এখানে সিলেক্টেড সোর্স সেলফিন দেওয়া থাকবে, তারপরে আপনার নাম শো করবে। নামের পরে আপনার যেখানে আপনি পাঠাবেন, এনপিএসবির ক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন, কার্ডে পাঠাতে পারেন, মোবাইল ব্যাংকিংয়ে পাঠাতে পারেন। তো আমরা একটা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো, সেক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা ব্যাংকের নাম সিলেক্ট করব। আমরা যদি ব্যাংকের নামটি লিখি, যেমন আমি ডাচ বাংলা ব্যাংক লিখলাম, সেক্ষেত্রে এটা চলে এসেছে। এবার রিসিভারের নাম, এখানে আমরা রিসিভারের নামটি লিখব। রিসিভারের নাম লেখার পর এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি লিখবো এবং এরপর ট্রান্সফার অ্যামাউন্টটি লিখবো। আমরা নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং টাকার পরিমাণ লিখলাম। এখানে একটি বিষয় হচ্ছে আপনার সর্বনিম্ন 100 টাকা লিখতে হবে, লেখার পর কিন্তু আপনাকে এটা পাঠাতে হবে। আপনি যদি 100 টাকার কম চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু এটা যাবে না। এবং এই ঘরে কিন্তু আপনি আপনার সেলফিনের যে পাসওয়ার্ড আছে সেটি আপনি দিবেন। দেওয়ার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এখানে আপনার যে এনপিএসবি ট্রান্সফারের যে ট্রানজ্যাকশন ডিটেলস সেটি কিন্তু এখানে শো করবে। সেখানে আবার পুনরায় সব ইনফরমেশনগুলো, অর্থাৎ আপনার নাম এবং যাকে পাঠাচ্ছেন তার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, টাকার পরিমাণ, এগুলো শো করবে। এবং এক্ষেত্রে কিন্তু কোনো চার্জ নেওয়া হচ্ছে না। এখানে শো করছে ফি 0 টাকা 0 পয়সা। তারপর আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর কিছুটা সময় নেবে এবং সময় নেওয়ার পর ফাইনালি আপনার কনফার্মেশন এসএমএস চলে আসবে। অর্থাৎ আপনার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কংগ্রাচুলেশন, এনপিএসবি ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল, এরকম একটি মেসেজ এসেছে, এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এছাড়া আপনি যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করেন, সেখানেও কিন্তু দেখতে পাবেন যে আপনার এই অ্যাকাউন্টটি টাকাটা কমেছে। অর্থাৎ 100 টাকা আমরা পাঠিয়েছিলাম, ইতিপূর্বে 103 টাকা ছিল এবং বর্তমানে শুধু 3 টাকা আছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু ইরর মেসেজ দেখায়, যেমন আপনারা দেখতে পান আমাকে প্রথমে কিন্তু ইরর মেসেজ দেখিয়েছে যে আমার এই ফান্ড ট্রান্সফারটা হয়নি, কিন্তু ফাইনালি কিন্তু আমার ফান্ড ট্রান্সফারটা সাকসেসফুল হয়েছে, যেটা আপনারা দেখতে পেলেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ব্যালেন্স চেক করবেন। অনেক সময় নেটওয়ার্কের সমস্যা, ওখানে ইরর মেসেজ আসতে পারে, অথবা আপনি যে ব্যাংকে পাঠাচ্ছেন তাদেরও কোনো সমস্যা থাকতে পারে, এরকম সমস্যা মাঝে মাঝে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা দুই একবার চেষ্টা করবেন, প্রয়োজনে একবার লগ আউট হয়ে পুনরায় আবার লগ ইন করে চেষ্টা করবেন। তাহলে আপনারা খুব সহজেই ফান্ড ট্রান্সফারটা করতে পারবেন। আমাদের এই ভিডিওটি এখানেই শেষ। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন এবং ভবিষ্যতে আপনারা কী কী ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা সব সময় আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে ভিডিও তৈরি করে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।